বন্ধুরা আমি এসে গেছি আজকে বাঁশগেরিয়া, যেমন কি তোমাদের আগের দিনে দিয়েছিলাম যে এরকম ডায়মন্ড মিউজিক এসে গেছে আর কিং কোবরা সাউন্ডের ফিটিং এখন হয়নি তখন, আর সকালবেলা আজকে ফিটিং হয়েছে সেরকম। তো আজকে এই কম্পিটিশানটা কিন্তু ইতিহাসের খাতায় লেখা, এখন এরকম কম্পিটিশান খুব কমই হয়। তো তোমরা যারা দেখতে এসেছো তারা তো বুঝতেই পারবে কেমন কী কম্পিটিশানে হচ্ছে। তো কালকেও হবে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, মানে লোকেশনটা, তোমরা আসতে পারো কালকেও। এছাড়াও তো আমার ইউটিউব চ্যানেল দেখতেই পাবে যে কীরকম কী কম্পিটিশানটা হচ্ছে। তো আজকে আমার সঙ্গে এসেছে আমাদের দুটো ভাই, দেখতে পাচ্ছ দুজন আমার সঙ্গে এসেছে, আরও সব আসছে, আরও মানে রোদ একটু কমলে আর 9-10 সেটা আছে, সাথে আছে পপ ব্যাস, সাথে আছে তোমার 6 পিস মিট। তো মোটামুটি 125 পিস স্পিকার আছে। তো ডায়মন্ড মিউজিকের আছে মোটামুটি 120 পিস স্পিকার, সাথে আছে নিউ সাউন্ড প্লাস মিউজিক, যেটা তোমার নতুন পপ ব্যাস করেছে বিগ ক্যাবিনেট থেকে। তো চলো দেখা যাক কীরকম কী বাজাচ্ছে আজকে কম্পিটিশানটা। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। তো সামনে দেখতে পাচ্ছ ডায়মন্ড মিউজিকের বসে আছে, প্রচুর লোক এসেছে, সাইকেল দেখাই এখন চিন্তা আমাদের, প্রচুর লোক দেখা কিন্তু বাজাচ্ছে, বুঝতে পারছি না ঠিক, সাউন্ড পাচ্ছি না। আবার তো এখান থেকে মোটরসাইকেলের লাইন লেগে গেছে, তো যে দেখাবো কীরকম কী অবস্থা আছে, এখন বাজাচ্ছে কি বন্ধ আছে সমস্ত দেখাবো, চলো দেখাই কি। খালি দেখো পাশের পাওয়ারের লাইনটা দেখো, খালি দাঁড়াও দেখাচ্ছি আর কু যাই, পাওয়ার গোটা মাঠটার জুড়ে বসে আছে দেখো, পিয়া ভাই সাব লাইনটা দেখো, খালি পাওয়ার মিউজিকে গোটা মাঠটা জুড়ে বসে রয়েছে। তোর ডায়মন্ড মিউজিক এখন বন্ধ আছে, পাওয়ার মিউজিক সবই বন্ধ আছে, যতদূর দেখতে পেলাম যে এখান থেকে ট্রান্সফর্মারকে তুলে নিয়ে গেল, মনে হচ্ছে পুড়ে গেছে ট্রান্সফর্মার, চেঞ্জ হচ্ছে, তারপরে তো বাজবে। তো দেখাবো কীরকম কী অ্যাম্পলিফায়ারগুলো নিয়ে এসছে, সেটাগুলো কীরকম কী লড়িছে, তো চলো দেখা যাক। বন্ধ আছে দেখাচ্ছি, সব পাবলিক প্রচুর এসছে, খালি তারের কানেকশনে দেখো, খালি ও প্রচুর লাইট তার আছে। হ্যাঁ ডায়মন্ড আছে, ওদিকে সাউন্ড পাস আছে, ডায়মন্ড দেখতে পাচ্ছ, 10 ব্যাস 12 মিনিট, ওইদিকে সাউন্ড পাস আছে, ক্যামেরায় ধরছে না এতগুলো সেট আপ, মনে হয় নিয়ে এসছে বক্স। মজা আয়া और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। इट इज अ साउंड प्लस म्यूजिक फुड पॉप बेस सब बी कैमरेट वाला चाहिए, और जो डायमंड म्यूजिक আছে দেখছো, এত বাজিয়েছে স্পিকারের ডাস্ট ক্যাপটা খুলে গেছে, এত বাজিয়েছে ডাস্ট ক্যাপ খুলে গেছে, দুটো চারটে এদিকে সাউন্ড প্লাসের পপ ব্যাস, এদিকে ডায়মন্ড মিউজিকের 10 ব্যাস, লোকটা পুজো নয় খালি, এখানে তো বক্সের মেলা, এদিকে পাওয়ার আছে, এই যে ডায়মন্ড ফেস টু ফেস, কম মোটামুটি 100 মিটার হবে না, এখানটা 30 মিটারের মতো হবে এটা, তার মধ্যে কম্পিটিশন ফেস টু ফেস, ওইদিকে চলে যাচ্ছে ট্রান্সফর্মারটা, যাও প্রচুর লোক চেষ্টে বাজার মনে হচ্ছে, কারণ সময় চেঞ্জ হয়ে গেছে, এই জুতো খুলে গেছে তোমার, পাওয়ারের সামনে ভিড়টা দেখো, খালি সব বক্সের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু বাজলে কিন্তু কেউ সামনে দাঁড়াতে পারবে না, এটুকুন গ্যারান্টি। যাই হোক ডিজিটাল নিয়ে এসছে দেখো, মানে সব সেলফি তুলছে, কেউ ছবি তুলছে, দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকে দেখাবো সেরাপগুলি ফলো করে, দেখতে পাচ্ছ ওদিকে 10-9 9 পিস বক্স, আর এদিকে আছে পাওয়ারের পপ বেস সাথে 4 মিটের সাথে দেখতে পাচ্ছ, এটা 6 পিস 4 মিটার আছে উপরেতে, নিচে 4টে পপ বেস, মেশিন ছাড়াও দেখাবো কীরকম কী আছে, ভাই সাহেব
সিএ কুড়ি লাইনটা আগেছে মোটামুটি। তো এইগুলো পাওয়ার মিউজিকের চং পড়ে আছে, কখন লাগানো হয়নি, সব ইউনিট লাগানো আছে। তো মিশিং ঘটে দেখাই দেখাই হলো মিশিংগুলো। তো পেছন থেকে এই সেরাটা দেখাচ্ছ, এর দিকে আছে তোমার 10-9 সেরাটা, ওইদিকে আছে পপ বেসের 4-6 পিস 4 মিট। তো অ্যাম্পিফায়ার দেখাই ভালো করে, এর পাশে দেখা যাচ্ছে সিএ কোয়েল ল্যাট, নতুন আছে 4টে বেস, 4টে সিএ কোয়েল শুনো আছে, এই যে 7200 এমএস আছে, এগুলো নিচে 4 পিস। এদিকে আরও আছে সিএ কোয়েল, সাথে এবিএক্স আছে, ওই দেখে দাম গোটা মেশিন সেটটা সিএ কোয়েল এদিকে আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 10-10 20 পিস। এদিকে বিএস আছে 5 পিস, বোধহয় 6 পিস বিএস আছে, সিএ কুড়ি আরও 4টে আছে। এদিকে মানে পপ বেস সেটা বাজে আর কি, পপ বেস সাথে 6 পিস 6 মিটের জন্য ওই বিএস নিয়ে এসছে, এই হচ্ছে মেশিন সেটআপ। আরও আছে টুইটার এবং চং লাইন বানানোর জন্য আছে 500, 700 স্ট্রেঞ্জার আউজা এইসব মেশিন আছে, আরও ডটপিটি সব চাপা দেওয়া আছে। তো লাইন আসলে বাজাবে, তো দেখাবো কীরকম স্টেবিলাইজার থেকে এখন লাইন দেওয়ার কাজ চলছে। এই যে অপরটা ভাই আছে আমাদের এখানেতে, এটা আমাদের আছে ক্রস ওভারটা ডটপিটি, এটা আছে পাওয়ার মিউজিক চং নিয়েছে আরও কম্পিটিশন করার জন্য। তো ওই দিয়ে কেজিএম আছে, আরও সব আছে ইউটিউবার অনেক। তো এখন ট্রান্সফরমার নিয়ে প্রবলেম হচ্ছে দেখাচ্ছে বিজনটাতে, তো ওটা সলভ হয়ে গেছে কিছুদের মধ্যেই, লাইন দিচ্ছে বলছে, তো বাজবে দেখাবো কীরকম কী বাজাচ্ছে। এছাড়া অনেক ইউটিউবার এসছে, তো দেখাবো কী। আমার সঙ্গে আছে এখন ডিজে রাম, দেখতে পাচ্ছ দাদা ভাই অনেকক্ষণ এসছে, সকাল থেকে এসছে, সব ব্যাগ ট্যাগ নিয়ে এসছে। তো দেখ বুঝতেই পারছো কীরকম কী ডিজে লাভার সব আছে আমাদের। কোথায় ভাই তোমার? কন্টাই। কন্টাই থেকে এসছে দাদা ভাই আমাদের, যেখানে তোমার রেলাকার মিউজিকের বাড়ি কন্টাই, এখান থেকে এসছে। অ্যাকচুয়ালি কন্টাই নয়, কন্টাই থেকে মানে হেরিয়া পড়ে, ওখান থেকে ভিক্টোরে ইটা বেরিয়া বললে বুঝতে পারি, ইটা বেরিয়া যেখানে তোমার বর্মন মিউজিকের ওই কি আছে নাম বেশ, চন্দনার বাড়ি বলছে, অপরাধটা কি নাম বেশ, কার্তিক দার। আর ওইখানে বাড়ি তোমার মঙ্গল চক্র, তো ওইখান থেকে এসছে। তো দেখা হয়ে গেল, আরও সব অনেক ইউটিউবার এসছে, সব বসে আছে ওইদিকে, দেখাবো তোমাদেরকে। তো চলো এখন দেখাই আরও সব ইউটিউবার দিয়ে, দেখতে পাচ্ছ লোকগুলো যাচ্ছে এখন, এখানে তো আর ভিড় থাকবে না। ডায়মন্ড মিউজিক অ্যালবাম দেখতে পাচ্ছ, পশ্চিম পাড়া থেকে 50 জন ব্যক্তি প্রেজেন্ট, ঝুঁকেগা নাহি শালা। অপরের শহর মে অ্যাকাউন্টেন্ট বনে আয়া থা, লেকিন তেরি বজা সে পুরো লোকো কে কাউ।
সুশীল চক্রবর্তী। তো বন্ধুরা, এখন ডায়মন্ড মিউজিক পারমিশন সব বন্ধ আছে, তো একটা এখানে লোকাল সাউন্ড সিস্টেম বাজছে কালীমাতা ফোরডি নিয়ে, তো কেমন বাজতে চলো। তো সিএ কুড়িতে বাজাচ্ছে কাজের সঙ্গে করছো ওয়ার্ডের মাইক সেট একটা একটা তো ফার্স্ট ফেস্টিং এর ভিডিও পরের পার্টে আসছে, তো অপেক্ষা করো।